সময় অন্য কোনো জায়গায় সম্ভব হয়। কথাটা তো আমাকেও বলতে পারো, আমাকে কিছু বলো নাই কেন? আমি আমার অনুমানের কথা বলছি। ও তুমি তাহলে সবার সঙ্গে আর যোগাযোগ করো না। কারণ তাই আমাকে জানতে হবে না, এমনি এমনি একজন আমাকে ডিনার করলো, আমি সেটা মেনে নেব। তুমি আমাকে বলেছো বিয়েটা হচ্ছে না, কেন হবে না সেটা তো জানার অধিকার আমার আছে, তাই না? আমি সময় রজারাটাই জানতে চাই। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কোথায় তুই? বাসায় না, ক্যাম্পাসে গেছিলি? না, আমি একটু উকিল খুঁজতে বেরোচ্ছি। তোর সাথে একটু দেখা করা দরকার, আমি কি আসবো? তুই আসবি কিভাবে? আন্টি না তোকে বন্দি করে রাখছে? আরে জানোসই তো আমার বাপ মা তো একটু ঝামেলা আছে। এখন ম্যানেজ হয়েছে? আরে এরা জীবনেও ম্যানেজ হবে না, আমি বাসা থেকে ঝামেলা করে বেরিয়ে গেছি। এটা তুই একদমই ঠিক করস নাই, প্লিজ বাসা যা। আমাকে কি তোর সেলফিশ মনে হয় সোমা? না না, আমি তো তোকে সেটা বলি নাই যে তুই সেলফিশ। আমি বলতেছি আমরা যদি সবাই এভাবে রাগ করে বাসা থেকে বের হয়ে যাই, পরে তো আমি আপদ বিপদে কাউকে আমরা পাবো না। তোর ঘটনা কি সেম নাকি? হ্যাঁ, আমার বাসায় পুলিশ আসছিল। হ্যাঁ, পুলিশ তো আমার বাসায় আসছিল, তাহলে এবার বোঝ ব্যাপারটা। তো এখন কি তুই আসবি? হ্যাঁ, তুই কোথায় আছিস বল, আমি এসে তোকে কল দিচ্ছি। আচ্ছা, আমি আসি হচ্ছে 4 নম্বর রোডের 32 নম্বর বাসার সামনে। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসিস। আমার বেশিক্ষণ লাগবে না, এই রিক্সায় আসতে যতক্ষণ লাগে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। তুমি কি বাড়ি যাচ্ছ? কিছু বলবা? হ্যাঁ, তোমার সঙ্গে কিছু কথা আছে। বলো না। সোমার ভাই তোমার থেকে। তুমি গোমরা মুখ করে কথাটা বলছো কেন? তোমাদের বিয়েটা হবে না। কারণটা কিছু বলেছে? আমার অনুমান সময় অন্য কোনো জায়গায় সম্ভব হয়। কথাটা তো আমাকেও বলতে পারো, আমাকে কিছু বলো নাই কেন? আমি আমার অনুমানের কথা বলছি। ও তুমি তাহলে সবার সঙ্গে আর যোগাযোগ করো না। কারণ তাই আমাকে জানতে হবে না, এমনি এমনি একজন আমাকে ডিনার করলো, আমি সেটা মেনে নেব। তুমি আমাকে বলেছো বিয়েটা হচ্ছে না, কেন হবে না সেটা তো জানার অধিকার আমার আছে, তাই না? আমি সোমার রজারাটাই জানতে চাই, এবং সেটা তুমি ভাইয়া কিংবা অন্য কারো মুখ থেকে না, ডিরেক্ট সোমার মুখ থেকে জানতে চাই। সরি ফিল করতে হবে না, না তুই যেটা করছিস প্রেশারে করছিস। কিন্তু ঝামেলা তো তুই করবি। আমি যদি ঝামেলা নাও পড়তাম তাহলে এরকম একটা ঘটনা থেকে কি আমি দূরে সরে থাকতে পারতাম? পারতাম না। শায়ানের মতন একটা ছেলে, মানে ওর সাথে এরকম একটা ঘটনা ঘটবে এটাও সম্ভব? কিন্তু দেখ, ঘটে তো গেছে। আসলে মানুষের লাইফে কখন কি ঘটে এটা আসলে বলা যায় না। অর্কের জন্য মায়া লাগতেছে, মানে এদিকে তো তোকে লাগতেছে না, তুই একটু অর্থকে সময় দে, এদিকটা আমি সামলাচ্ছি। তুই পারবি তো সামাল দিতে? আমি চেষ্টা করব, তুই ওইখানে থাক, আমি সব শেষ করে তোদেরকে জয়েন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আর তুই কোনো দরকার লাগে আমাকে ফোন দিস। হ্যাঁ।
বাদ দিয়ে আমাকে একটা রিক্সা করে দেন। আরিশা